তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। আমরা প্রথমে একটু বিস্মিত হই, কারা করলে এখন? পরে আমরা জানতে পারলাম যে ওরিয়েন্ট সোসাইটির সামনে গত তিন দিন যাবৎ যারা অবস্থান করছিলেন তাদেরকে পুলিশ নাকি বলেছে যে এটা তুলে নিতে হবে। তারা জানতে চেয়েছিলেন কেন, যে না গভর্নমেন্ট 144 ধারা জারি করেছে, কাজে আপনারা তো থাকতে পারবেন না অনেক লোক। তারা জানতে চেয়েছেন 144 ধারার জারি করার পেছনে কারণটা কি, বলছে না এই যে করোনা ভাইরাসের যে প্রবলেম এই কারণ। আমার কাছে এটার বিষয় হচ্ছে ভারতবর্ষের কোনো জায়গাতে কিন্তু করোনা ভাইরাসকে ফেস করতে গিয়ে 100% ডিক্লেয়ার করেছে আমার অন্তত জানা নেই, কারণ আমি কালকে সকালে দিল্লি থেকে ব্যাক করেছি। তার আগদিন পর্যন্ত সমস্ত ভারতবর্ষের খবর আমাদের হাতে আছে। এটা ঘটনা একটার পর একটা রাজ্যের মধ্যে এটা স্বল্প পরিসরে হলো স্প্রেড করছে। গভর্নমেন্ট কতগুলি প্রিকশনারি মেজার্স নেওয়ার জন্য বলছে, আমরাও পার্টিগতভাবেও আমরাও জনগণের উদ্দেশ্যে আবেদন করছি যে মানুষকে প্রিভেনশনের জন্য ব্যবস্থা নেওয়ার প্রশ্নে আমরাও যেন ঘরে ঘরে গিয়ে বুঝাবার চেষ্টা করি। এবং সরকার কতগুলি প্রিভেন্টিভ মেজার হিসেবে বলছে, সিনেমা হল বন্ধ রাখো, তারপরে মল বন্ধ রাখো, স্কুল কলেজ বন্ধ রাখো, খেলার মাঠে জমায়েত হয় এগুলি বন্ধ রাখো, এবং বড় 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 ধরনের সমাবেশ ইত্যাদিগুলি না করাই ভালো। কিন্তু 144 আগরতলায় এসে শুনল, আরে এটি মানে এটা অন্য উপগ্রহে আছে মনে হচ্ছে আমার। আমাদের এখানে একটা মাত্র লোক তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কোয়ারেন্টাইন সেন্টার বলে যেটাকে আনঅফিসিয়ালি ডিক্লেয়ার করে, তার থেকে তার শরীর থেকে কিছু নির্যাস পাঠায় গৌহাটিতে, আমি পত্রিকা পড়ে বলছি, তারা ওখান থেকে জানিয়েছে নেগেটিভ, তার মধ্যে এটা নেই। তিনি সম্ভবত বাইরে থেকে আসছেন না, পারহ্যাপস জার্মান বা কোনো জায়গা থেকে ব্যাক করছেন, ঠিকই করেছে। কালকে আমি যখন নামি এয়ারপোর্টে, একজন মহিলা নার্স বোন তিনি আমার বুকের সামনে একটা যন্ত্র ধরলেন, জিজ্ঞেস করলেন, আমাকে ছেড়েও দিলেন, এটা হওয়া দরকার আছে। কিন্তু 144 এটার কি দরকার ছিল? আপনারা প্রিকশনের যে বিষয়গুলো আছে অ্যাডভার্টাইজ করলেই তো হয়, পত্রিকায় দিন, রেডিওতে বলুন, টিভিতে বলুন, হ্যাঁ সারাদিন তো আপনারাই বলেন, আমাদের কথাবার্তা তো কেউ মানে ক্যারি করার সাহসই পায় না, এবং ক্যারি করার চেষ্টা করলে ওগুলো বন্ধই করে দেয়, কেমন আমাদের পত্রিকাই তো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, এটার কি দরকার ছিল? ঠিক আছে, এরা নাকি বলেছে করোনা ভাইরাসের জন্য 144 করছেন, আমরা তো একটু বড় ভাইরাসে আক্রান্ত। ছেলে একখানে কথা বলছি, আমাদের জীবন্ত সংশয়, 31শে মার্চের পরে আমাদের কি হবে? আমরা তো কথাই বলতে পারছি না কারোর সাথে, আমরা যেখানে বসে আছি তা আমাদের সঙ্গে কথা বলুন, চট করে এসে বলছেন আমাদের উঠে যেতে হবে। তারা বলছে আমরা তো কিছুই বলতে পারবো না। সকালবেলা তাদের সংখ্যাটা কম ছিল, ন্যাচারালি রাতের বেলা অনেকে ফিরে গেছেন, মেয়েরা কী করে থাকবে, ন্যাচারাল করে অনেকে সকালবেলা বাড়িতে গেছেন। এই যে পিরিয়ডে সম্ভবত ওখানে 50 থেকে 60 জন ছিলেন, এখানে ফোর্স মোবিলাইজ করে তাদেরকে জোর করে ওখান থেকে তুলে নিয়ে যায়। এদের কাছ থেকে আমি যা শুনেছি আপনারাও শুনছিলেন, এগুলো আমরা জানতামও না। তখন তাদের মধ্যে থেকে কেউ কেউ পুলিশের সঙ্গে কথা বলে বলছে আমরা না চাই, আমাদের বলা হয়েছে আমাদের করতে হবে, বাধা দিলে অসুবিধা হবে। তারপর বোধহয় তারা যোগাযোগ করেছে তাদের বন্ধুদের সঙ্গে, তারা একটা জায়গায় জমায়েত হয়ে থানার দিকে আসতে পারে। আবার এখানে 10323 নামেই যারা সম্ভবত গত 17 তারিখ এখানে অবস্থান করেছিলেন প্রথম, তারপরে 23 তারিখ, তারপরে তারা ডিক্লেয়ার করেছেন আমরা অপেক্ষা করব, যদি না হয় এরপর আমরা লাগাতার অবস্থানে যাব। তারা সকালবেলা এখানে জোরে হতে শুরু করেছেন, সেম স্পট প্রায় 250 থেকে 300 মতো তারা এসছেন, ওখানে গিয়ে তাদের ক্যাম্পেন ভেঙে দিয়েছে, তাদেরকে জোর করে চ্যাংদেলা করে গাড়িতে তুলতে শুরু করেছে, ধাক্কা দিয়ে তুলছে, মাথায় লেগেছে, পায়ে লেগেছে, এই সমস্ত ঘটনা। তো এই পরিস্থিতিতে পরবর্তী সময় দেখা গেল থানার সামনে ন্যাচারালি উত্তেজনা তৈরি হয়েছে, ওখানে পুলিশ এগিয়ে লাঠিচার্জ করেছে। মাস্টার মশাই তো তারা তো আজ অব্দি শিক্ষক, তাদের উপরে লাঠি চালাতে হবে?
তারা তো কোনো জিনিস ভাঙচুর করছিল না, এরা শুধু বেঁচে থাকার জন্য ন্যায্য তাদের অধিকারের প্রশ্নে অবস্থানের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। এখানে এই ধরনের ব্যবস্থা করতে হবে, এটাকে একটা মানবিক পদক্ষেপ হলো। আমি ভোটের আগে কি বলেছে এগুলি বলতে চাইছি না, ভোটের পরে কি তারা বলছে এগুলি বলতে চাইছি না, তাদের কোন মন্ত্রী কিভাবে বিষয়টা ব্যাখ্যা করছে কোনো জায়গায় যেতে চাইছি না। এটা কি ঘটনা হল, কেন এরকম মিনিস্টাররা ডেকে তাদেরকে অনুরোধ করতে পারতেন যে ভাই তোমরা দেখো করোনার জন্যে আমরা 144 করে যে তোমরা একমত হওয়ার না হোক, তোমরা এখানে জমায়েত হয়ে না, তোমাদের চারজন পাঁচজন আসো, আমরা তোমাদের সঙ্গে বসে আলাদা করে কথা বলবো, তোমরা দুই গ্রুপ হও আর 10 গ্রুপই হও, বেসিক্যালি ফান্ডামেন্টালি তোমরা 10,323-এর কেউ না কেউ, তাহলে তোমাদের সঙ্গে কথা বলবো কিন্তু ইউ প্লিজ কোঅপারেট আস। আমাদের প্রস্তাব তোমাদের সমর্থন নাও হতে পারে, আমাদের পদক্ষেপ সমর্থন নাও হতে পারে, এগুলো না করে বল প্রয়োগ করা হলো, শক্তি দেখানো হলো, ক্ষমতা দেখানো হলো। ক্ষমতা থাকলে কি ক্ষমতার এরকম ব্যবহার করতে হয়? এটা তো অপব্যবহার, অমানবিক, একেবারেই অমানবিক। তা আমি তো